একটা সময় একটানা পরপর টিআরপি টপার থেকেছে খড়কুটো। শগুন জুটির রসায়ন নজর কেড়েছে গোটা বাংলার। তবে টিআরপি তালিকায় সামান্য হেরফের হতে দুপুরের স্লটে নামিয়ে আনা হয় খড়কুটোকে। আর রবিবার 21 আগস্ট শেষ হল খড়কুটোর জার্নি। গুনগুনের মৃত্যুর পর সিরিয়ালে আর কি টুইস্ট থাকবে সেটা জানতে রবিবারের অপেক্ষায় দিন গুনছিল ফ্যানেরা। অবশেষে সবটাই স্পষ্ট হল। শেষ এপিসোডে 25 বছর এগিয়ে গেল খড়কুটোর গল্প। আর শেষ এপিসোডে শুরুতে ফের একবার প্রাণোচ্ছল গুনগুনের দেখা মিলল। ভাবছেন মরা গুনগুন ফিরল কি করে? না, এই গুনগুন ডাক্তার মজুমদারের মেয়ে, পেশায় একজন থেরাপিস্ট। চাকরি সূত্রে ঈশানের হাসপাতালে নতুন যোগ দিয়েছে। ভাবছেন ঈশানকে, সৌজন্য আর গুনগুনের ছেলে, যে ভূমিকাতেও দেখা মিলেছে কৌশিক রায়ের। অর্থাৎ শেষ এপিসোডের মেজর টুইস্ট এটাই যে হুবহু বাবার মতো দেখতে হয়েছে গুনগুনের ছেলে। আর নতুন গুনগুনের হাব ভাব সবই পুরনো গুনগুনের মতো। এমন টুইস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর বন্যা। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে রীতিমতো খিল্লি করছে নেটিজেনরা। একজন তো লিখেছেন, ওপর থেকে ডারউইন দাদু ভীষণ রাগ করবেন এইসব দেখে। অপরজন লেখেন, লীনা পিসির টুইস্টের সামনে বাকি সব ফেল। লেখিকা কি বিব্রত এহেন প্রতিক্রিয়ায় হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি সরাসরি জানালেন, আমি একেবারে গুরুত্ব দিই না এই ট্রোলিংকে। আমাদের গুরুত্ব দিতে হয় চ্যানেলকে, তারা খুশি থাকলে আমাদের কাজ সম্পূর্ণ। দর্শক হিসেবে নিশ্চয়ই তাদের মতামত থাকবে, লেখকের সব ভাবনার সঙ্গে সকলে একমত হবে এটা তো নাও হতে পারে। খড়কুটোর শেষ এপিসোডের আসল অর্থ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি দর্শকদের একাংশের মেধা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। লেখিকা জানান, এটা একটা প্রতীকী ভাবনাকে উপস্থাপন করা হয়েছে, যে প্রিয় মানুষরা বারবার ফিরে ফিরে আসে তারা এই সমাজেই থাকে। সেইটুকু বোঝবার মেধা যাদের থাকবে তারা বুঝবেন, আর যাদের বোঝবার মেধা নেই তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন, কোনোটাতে আমার কোনো প্রতিক্রিয়া নেই। নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকায় জনগণের মতামত খুব বেশি চোখে পড়ে না তার। তবে জানালেন, সব মানুষের বলার অধিকার আছে, তারা বলছে আমার এতে বিশেষ কিছু বলার নেই। ম্যাজিক মোমেন্টসের আরও একটি সফল সিরিয়ালে যাত্রাপথ শেষ। কি প্রতিক্রিয়া খড়কুটোর ক্রিয়েটিভ ডিরেক্টরের! খানিক ভেবে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, একটা সিরিয়াল শেষ হল, একরকমভাবে শেষ হল, জীবন তো থেমে থাকে না, এগিয়ে চলে। মানুষ এভাবে বারবার ফিরে ফিরে আসে, এর থেকে বেশি কিছু বলবার নেই। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।